ভারতীয় দল সহ আমেরিকা যাই নথিলে পাণ্ডিয়া। ডিভোর্স খবর আসিবা পরে দেশ ছাড়িলে কাহিঁকি? ওয়েস্টইন্ডিজ ও আমেরিকার জুন 2 রো আরম্ভ হেবাকু যাউছি টি-20 বিশ্বকাপ। মে 25 তারিখে ভারতীয় খেলাড়ি প্রথম ব্যাচ আমেরিকা অভিমুখে যাত্রা করেছিল। এতে ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা সমেত 12 জন খেলাড়ি সামিল থিলে। রিজর্ভ খেলাড়ি শুভন গিল ও খলিল অহমদ মধ্যে আমেরিকার পৌঁছিছন্তি। কিন্তু হার্দিক পাণ্ডিয়া এই ব্যাচে অধিক দূরের নথিবা বেলে তাঙ্ক অধিনায়কত্বরে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দল ভাবে আইপিএল 2024 রু বাদ পড়িছি। পত্নী নতাশা ষ্টান কোভিকিঙ্ক সহ ছাড়পত্র খবর আসিবা পরে হার্দিক আমেরিকার ন আসিবা প্রশংসকক পাই নিশ্চিত ভাবে চিন্তার বিষয়। রবিবার ক্রিকবজ এক রিপোর্ট জারি করে কইছে যে পত্নী নতাশা ষ্টান কোভিকিঙ্ক সহ ছাড়পত্র খবর আসিবা পরে হার্দিক পাণ্ডিয়া আজিকালি এক অজনা বিদেশে বুলুচন্তি। আইপিএল 2024 মুম্বাই ইন্ডিয়ান্সর খারাপ প্রদর্শন পরে হার্দিক ভারত বাহারক যাইতিলে। হার্দিকিঙ্ক নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবুলের শেষ স্থানের রহি প্লে অফ্রু বাদ পড়িথিবা প্রথম দল হয়েছি। এই রিপোর্টে এহা মধ্যে দাবি করা যাইছি যে টি-20 বিশ্বকাপ 2024 উপঅধিনায়ক থিবা হার্দিক সিধাসলক নিউইয়র্কে ভারতর দলর শিবিরে যোগ দেবে। হার্দিক শেষ মুহূর্তে কেবে নিউইয়র্কে পৌঁছিবে তা এপর্যন্ত স্থির হয়নাহি। কিন্তু আশা করা যাচ্ছে যে ছাড়পত্র খবর তাঁক বিশ্বকাপ প্রদর্শনক প্রভাবিত করিব না। সেমানক ব্যতীত সঞ্জু সামসন, ইজবেন্দ্র চহল, অবেশ খান, রিঙ্কু সিং আইপিএল 2024 প্লে অফ্রে খেলে। এই খেলাড়ি মানে এপর্যন্ত আমেরিকা যাই না। অন্যপক্ষে আরসিবি প্লে অফ্রু বিদায় নেওয়া পরে বিরাট কোহলি বিসিসিআই ঠার অধিক বিশ্রাম দাবি করে, তেণু সে মধ্য এপর্যন্ত ভারতীয় দলর শিবিরে যোগ দিয়ে পারি না।